Subscribe our R.K.N update channel and press the bell icon to stay updated. অবশেষে আলোচনার মাধ্যমে খাটামারি এপি স্কুলের সম্মুখের খেলার মাঠে সমস্যা সমাধান হলো। প্রসঙ্গত দিন কয়েক আগে দিনাটা দুই নং ব্লকের খাটামারি এপি স্কুলের সম্মুখে প্রায় তিন বিঘা জমির একটি মাঠ প্রায় অর্ধশতক বছর ধরে ফুটবল ও ক্রিকেটের বিভিন্ন স্মৃতি বহন করে আসছিল স্থানীয় বাসিন্দারা। কিন্তু সেই পঞ্চাশ বছরের স্মৃতি মুছে দিয়ে জোরপূর্বক জমিতে হাল চাষ করে তা নিজেদের সম্পত্তি বলে দাবি করে বসেছিলেন স্থানীয় কয়েকটি পরিবার। আর এই মাঠ বাঁচাতে স্থানীয় খাটামারি অগ্রদূত সংঘ ক্লাবের সদস্যরা রীতিমতো গণতান্ত্রিক পদ্ধতিতে লড়াই করে যাচ্ছিল। পাশাপাশি কিন্তু মাঠ বাঁচাতে খাটামারি এপি স্কুলের ক্ষুদে শিক্ষার্থীরা মাঠে নেমে পড়েছিল প্লাকার্ড নিয়ে। অবশেষে আলোচনার মাধ্যমে খেলার মাঠের সমস্যার সমাধান হলো। এদিন খাটামারি এপি স্কুলের হলঘরে আলোচনার মাধ্যমে দুপক্ষের সম্মতিক্রমে খাটামারি এপি স্কুলের সম্মুখের খেলার মাঠটিকে খাটামারি অগ্রদূত সংঘ ক্লাবের খেলাধুলার মাঠ হিসেবে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। এদিনে এই আলোচনা সভায় উপস্থিত ছিলেন চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত প্রধান পূর্ণ বর্মন, সভাপতি বাবুল ও খাটামারি গ্রাম পঞ্চায়েত রেজা হক। এছাড়াও উপস্থিত ছিলেন গোবরাছড়া নয়ারহাট গ্রাম পঞ্চায়েতের তৃণমূল যুব কংগ্রেসের অঞ্চল সভাপতি মিলন সেন প্রমুখ। বিক্ষ হলো এখানে দীর্ঘদিনের একটা মাঠ ছিল, যে মাঠে সারা বছর ছেলেরা অগ্রদূত সঙ্গে ছেলেরা খেলাধুলা করে আসে। কিন্তু এখানকার কিছু স্বার্থান্বেষী লোভী লোক যারা মাঠটাকে দখল করার জন্য এখানে ট্রাক্টর দিয়ে চাষ করে। শেষ মুহূর্তে আমরা এখানে পাশে যে চৌধুরী অঞ্চলে নয়ার ডিপি দুই অঞ্চলের প্রধান এবং কল্যাণের ক্ষমতা যারা আছে তাদেরকে এখানে ডাকা হয়। ওরা আসার পর একটা সুষ্ঠু মীমাংসা করে দিল যে মাঠেই থাকবে, এখানে আর কারো হস্তক্ষেপ করা চলবে না। আমরা এই প্রতিশ্রুতি নেওয়ার পর আজকাল যে আমাদের যে সমস্যা হয়েছিল মানে এসে শান্তিপূর্ণভাবে ওরা চলে গেল। আমরা মাঠে ট্রাক্টর লাগাইলাম, এখনই চাষ করার জন্য চাষ মানে ফিনিশিং, তারপরে ছেলেরা আজকে থেকেই মাঠে নামে খেলার জন্য। আচ্ছা, তো আপনার নাম কি? আমার নাম আলিমুল হক সরকার। আপনাদের ক্লাবের নাম? অগ্রদূত সংঘ খাটামারি। আপনি কি দায়িত্বে আছেন? আমি তো ক্রীড়া দপ্তরেই ছিলাম। ঠিক আছে।